আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অভিনন্দন। প্রিয় দর্শক, ইতিমধ্যে একটি খুশির খবর আসলো। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়াতে সফর করেছিলেন, আপনারা সবাই জানেন। এখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এরা দুজন বৈঠক করেছেন। বৈঠকের মধ্যে যে কথা হয়েছে, বাংলাদেশের থেকে কিন্তু অতি দূরত্ব কর্মী নিয়ে যাবেন, আর মালয়েশিয়াতে যারা অবৈধ লোক আছেন এদের ব্যাপারেও কিন্তু বাংলাদেশের মন্ত্রী কথা বলেছেন বৈধতা দেওয়ার জন্য। তো মালয়েশিয়ার যে মন্ত্রীরা আছেন এরাও কিন্তু আগ্রহী বাংলাদেশের থেকে অতি দূরত্ব বাংলাদেশের থেকে শ্রমিক নেওয়ার জন্য। তো আশা করা যায় বাংলাদেশের মন্ত্রী যেহেতু বলেছেন এই দুই সপ্তাহের ভিতরে বাংলাদেশের থেকে কর্মী যাবে, বা মালয়েশিয়ার কলিং ভিসা যে এতদিন যা হয়েছিল হচ্ছে হচ্ছে না আশা করা যায় হবে। কিন্তু এখানেও কিন্তু আমরা অনেক আগে আপনাদেরকে বলে আসছি, আজকে হচ্ছে কালকে হচ্ছে এটা কিন্তু হইতেছে না বা হচ্ছে না। তো যখন পর্যন্ত আপনারা যাইতে না পারবেন বা যখন পর্যন্ত আপনাদের মেডিকেল না করবেন বা মেডিকেল শুরু শোনা না দেয় তখন পর্যন্ত কিন্তু সঠিক কথাটা বলা যাচ্ছে না। যখন সরকার নির্ধারিত ডেট দেবে মেডিকেল করার, যখন আপনারা বিমানে উড়ে মালয়েশিয়াতে যাবেন তখনই মনে করবেন সব কিছু ফয়সালা হয়েছে বা সব কিছু সঠিক হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা যারা যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন বা অপেক্ষায় আছেন, অবশ্যই যদি সরকারের কথায় যদি দুই সপ্তাহের ভিতরে আপনারা সব কিছু সমাধান হয় তাহলে কিন্তু আপনারা দুই সপ্তাহের ভিতরে যেতে পারবেন। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।